নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এক নজরে পঁচিশে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। চোখ রাখব বিস্তারিত সংবাদে। যুব সমাজকে রক্তদানে উদ্বুদ্ধ করতে স্কুল স্তরে রক্তদানের প্রয়োজনীয়তার পাঠ চালু করার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমবিবি কলেজের প্ল্যাটিনাম জুবলি উপলক্ষে আয়োজিত এক রক্তদান উৎসবের উদ্বোধন করে একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রক্তদানকে কর্তব্য হিসাবে ভাবতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর সুখময় সাহা, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা সহ অন্যান্যরা। ড্রাগ এবং চুরির ঘটনার বিরুদ্ধে প্রতিরোধ করতে ক্লাব ফোরামের পক্ষ থেকে সাক্ষাৎ করা হল এসপির সঙ্গে। এই দুটো ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই ক্লাব ফোরামের পক্ষ থেকে নেওয়া হল এই পদক্ষেপ। বেশ কিছুক্ষণ ক্লাব ফোরামের প্রতিনিধিরা আলোচনা করলেন এসপির সঙ্গে। কোনোভাবেই মেনে নেওয়া যায় না পুলিশ বর্তমানে যেভাবে কাজ করে চলেছে, তাই কাজের প্রতি আরো যত্নবান হতে আহ্বান করল ক্লাব ফোরাম। আমরা ক্লাব ফোরামের পক্ষ থেকে রাজ্যগত, বিশেষ করে আগরতলা শহরে যেভাবে চুরির উপদ্রব বাড়ছে এবং সেই অনুযায়ী পুলিশের যে ভূমিকা থাকার কথা ছিল সেই ভূমিকা নিয়ে জনমনে সংশয় রয়েছে, সেভাবে পারছে না নিচোরতলার যে পুলিশ রয়েছে থানা রয়েছে, এই নিয়ে আমরা এসপির সাথে দেখা করেছি। এসপিকে আমরা বলেছি একদিকে চুরির ঘটনা, আরেকদিকে ড্রাগ, এই দুটোর কম্বিনেশন শহরবাসীকে অতিষ্ঠ করে তুলছে এই ধরনের মিসক্রিয়েন্স, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। হাইলাকান্দিতে তীব্র প্রতিবাদ ও ধর্ণা প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস কমিটি। বিদ্যালয় একত্রীকরণের নামে নাকি সংকোচন করা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলে। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফে করা হল এই প্রতিবাদ। তাদের একটাই দাবি, বিদ্যালয় একত্রীকরণের সিদ্ধান্তকে বাতিল করতেই হবে। বদলে গেল স্কুলের নাম, এখন থেকে কাকরাপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নামাকরণ হল শ্যামাপ্রসাদ মুখার্জি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। দশম শ্রেণী পর্যন্ত ছিল এই বিদ্যালয়টি, এবার তা দ্বাদশে উন্নীত করা হল। দীর্ঘদিনের নাকি দাবি ছিল এটা কাকরাপুরবাসীর, অবশেষে তাদের এই স্বপ্ন পূরণ হল। দীর্ঘ ২৭ বছর চাকরি করার পর বিনা নোটিশে দুই আয়াকে ছাঁটাই করে দিলেন প্রিন্সিপাল। ঘটনা উদয়পুর ধ্বজনগরস্থিত আসাম রাইফেল স্কুলে। এ নিয়ে তারা কান্নায় ভেঙে পড়লেন। বিনা নোটিশে তাদের কি করে বের করা হলো তা নিয়েই কান্নায় ভেঙে পড়লেন দুজন স্কুলের সামনেই। আমাদের কোনো প্রবলেম নাই, ম্যাডাম আমাদের প্রত্যেককে, ম্যাডাম আমাদের পেছনে লাগবে, আমাদের যাবতীয় কাজ তো করাই করা, ম্যাডামের ব্যবহার ভালো না, কথাবার্তা। কত বছর ধরে আপনারা এখানে আছেন? আমরা 23 বছর। মহকুমা শাসকের কাছে সিপিএম এর ডেপুটেশনকে কেন্দ্র করে রণক্ষেত্র রূপ নিল বিশালগড়। শাসক ও বিরোধী কর্মীদের মধ্যে হামলা, পাল্টা হামলাকে ঘিরে আচমকা উত্তপ্ত অফিসটিরা। বাইক ভাঙচুর হামলায় আহত এক দুষ্কৃতিকারী, পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন সিপিএম নেতৃত্ব। দেখেছি পুলিশ প্রশাসন লোক দর্শকের ভূমিকা পালন করেছে, আর আজকে আজকে যখন মানুষের কথা বলতে আমরা যাচ্ছি তখন বলছেন ল এন্ড সিচুয়েশন অর্ডার, ল এন্ড অর্ডার সিচুয়েশন উইল বি ব্লক। সি ডিভিশন ফুটবলে সাই স্যাগে আটকে গেল ভারতরত্ন সংঘ। পুলিশ মাঠে রোমাঞ্চকর এই ম্যাচে সাই স্যাগ 3-1 গোলের ব্যবধানে হারিয়ে দিল ভারতরত্ন সংঘকে। বহু চেষ্টা করেও ভারতরত্নের ফুটবলাররা বাকি গোলগুলো পরিশোধ করতে পারেনি। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এনএসএস ইউনিটের একটি করে অ্যাডপ্টেড ভিলেজ বা দত্তক গ্রাম রয়েছে। বিদ্যালয় স্তর থেকে শুরু করে মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত কেন্দ্রীয় সরকারের এই নিয়ম অনুসারেই চলছে। সেই মতো এমবিবি কলেজের এনএসএস ইউনিট একটি দত্তক গ্রাম নিয়েছে এবং সেই গ্রামের নাম কামিচাংপাড়া। রাজধানীর শহর লাগোয়া এই উপজাতি গ্রামটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। এই সমস্যা থেকে বেরিয়ে এসে জীবন সংগ্রামের পথে এগিয়ে চলতে প্রশাসনের সাহায্য সহযোগিতা অপরিহার্য বলে মনে করে এই কামিচাংপাড়ার গ্রামবাসীরা। এমবিবি কলেজ যে এনএস ইউনিট আমাদের এলাকাটা অ্যাডপ্ট নিয়েছে আমি শুনেছি 2019 থেকে, তবে 2019 থেকে ওদেরকে এরকম কোন একটা দেখি নাই যে কোন একটা অ্যাক্টিভ
ভাবে আমাদের এলাকাকে উন্নতি করার জন্য বা ওদের যোগাযোগ। ফের ময়দানে শ্রমিকদের দোহাই দিয়ে নামল বাম ব্রিগেড। শ্রমজীবী মানুষদের বিভিন্ন সমস্যা নিয়ে আগরতলা পৌর নিগমের উত্তর জোনাল ডেপুটেশন প্রদান করল সিপিএমের সদর মহকুমা কমিটি। এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সিপিএম সদর সম্পাদক সুভাষিস গাঙ্গুলী সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন রাধানগর থেকে একটি র্যালি শুরু হয় যা বিভিন্ন পথ ঘুরে শ্যামলী বাজারস্থিত আগরতলা পৌর নিগমের উত্তর জোনাল অফিসে গিয়ে শেষ হল। আবারও ধর্ষণের শিকার এক গৃহবধূ। ঘটনা সোনামুড়া থানাধীন কালাপানিয়া এলাকায়। কালাপানিয়ার বাসিন্দা হলেন জ্যোৎস্না বেগম। 23 বছরের বিবাহিতা এই মহিলা জঙ্গলে যায় গরু বাড়ি ফিরিয়ে আনার জন্য। তখনই কালাপানিয়া গ্রাম পঞ্চায়েতে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার মমতাজ মিয়ার ভাই জাহাঙ্গীর মিয়া সেই জঙ্গলে জ্যোৎস্না বেগমকে আচমকা জোরপূর্বক মুখে ওড়না চাপিয়ে ধর্ষণ করে। ধর্ষণ করার সময় সেই মহিলাকেও তার পরিবারকে মেরে ফেলার হুমকিও দেয় জাহাঙ্গীর হোসেন। মেয়েটির পক্ষ থেকে সোনামুড়া থানায় একটি মামলা লিপিবদ্ধ করা হয়েছে। মামলার আধ ঘন্টার মধ্যেই পুলিশ জাহাঙ্গীর হোসেনকে নিজ বাড়ি থেকেই গ্রেপ্তার করেছে। ফের বিদ্যালয়ের শিক্ষকের মারে আহত পঞ্চম শ্রেণীতে পাঠরত এক ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভের সঞ্চার স্থানীয় লোকেদের মধ্যে। ছাত্রকে মারধর এই বিষয়টি খোঁজ খবর নিতে বৃহস্পতিবার বিদ্যালয়ে গেলেন মোহনপুর বিদ্যালয় পরিদর্শকের তরফে আধিকারিকদের একটি টিম। ঘটনাটি বামুটিয়া বিধানসভা পশ্চিম ফটিকচোরা গ্রাম শিবির পাড়াস্থিত ফটিকচোরা কলোনি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। জানা গেছে এই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পাঠরত অতুল সরকার বুধবার অন্যান্য দিনের মতোই বিদ্যালয়ে আসে। প্রচণ্ড গরম থাকায় সে বৈদ্যুতিক পাখার সুইচ চালু করলে বিদ্যালয়েরই সঞ্জীব দাস নামে এক শিক্ষক অতুলকে ব্যাপকভাবে মারধর করে। যাতে করে অতুল অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে এসে তাকে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য। পরবর্তীতে শিক্ষক সঞ্জীব দাস এরকম কর্মকাণ্ডের বিরোধিতা করে অতুলের পরিবারের লোকজনরা বিষয়টি জানান সকলকে। তো ব্যাপারটা করার তো কোনো ব্যয়নি, তো এমনি স্টুডেন্টের অভিযোগ আসলো, সেই অভিযোগ আমরা এখানে তদন্ত করতে আসলাম আর কি। কতটুক সত্যতা পেয়েছেন? সত্যতা গ্রামবাসীদের কাছ থেকে ওরা মোটামুটি হ্যাঁ অনেকটা সত্যতা আছে বলে মনে হয়। তো ওরা লিখিত আকারে দেবে, লিখিত আকারে দেবে, তারপর সেটা নিয়ে অ্যাকশন করবে। বগাপা ব্লকের মৎস্য দপ্তরের জনকল্যাণমুখর উদ্যোগে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার সহায়তায় আনুষ্ঠানিকভাবে কলসি ব্যারেজে 8,647টি মাছের পোনা জলাশয়ে ছাড়া হয়েছে। পাশাপাশি মৎস্য চাষাবাদের উপর একাধিক তাৎপর্য তুলে ধরে একাধিক প্রশিক্ষণ শিবিরও করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কলসি এডিসি ভিলেজের কলসি ব্যারেজে হল মৎস্য চাষাবাদের উপর একদিনের প্রশিক্ষণ শিবির এবং রেঞ্জিং প্রোগ্রাম। জিবি হাসপাতাল থেকে বিরল প্রজাতির একটি সাদা রঙের প্যাঁচা উদ্ধার। ঘটনা জানাজানি হতেই ভিড় জমালেন লোকেরা। খবর এরকম যে বুধবার থেকেই হাসপাতালে ছিল একটি সাদা প্যাঁচা। অনেকের ধারণা এই প্যাঁচা নাকি লক্ষ্মী প্যাঁচা, তাই তাকে দেখতে আরো উপচে পড়ল লোকের ভিড়। খবর দেওয়া হল বন দপ্তরের কর্মীদের, তারা এসে সুন্দরভাবে নিয়ে গেল ওই সাদা প্যাঁচাটিকে। ভোজনগর পঞ্চায়েত চিলা এলাকায় বাজার থেকে বাড়ি ফেরার পথে দুই শাসক দলের কর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলেন প্রসেনজিৎ দাস এবং গৌতম দাস, দুজনকে নাকি বেধরক মারধর করা হয়েছে। বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে, এ নিয়ে থানাতেও মামলা হয়েছে। তারা সিপিএমের লোক কিছুদিন আগে আমরা একটা সংগঠন মিটিং হয়েছিল, তারা সবাই মিলে মানে দাল রদ ইয়া তারা একদমভাবে মানে দুটি বন্ধ করে দিচ্ছে। ঘটনাটা কয়টার সময়? ঘটনাটা হচ্ছে আমরা 9টা 9টা ছিল। আমরা বাড়ি ফেরার পথে বাড়ি যাইতেছি, আমরা তো আমাদের কোনো যোগ্য নাই, কোনো কিছু না। কিছু লোক মানে তারা কোটা কোটা ব্যবসা করে, তখন তারা এক কিলোমিটার জল বন্ধ করেছে। তারপর আমরা
সারা দেশব্যাপী কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগেও হল ভারত জোড়ো কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে অমরপুর শহরে কংগ্রেসের একটি মিছিল সংগঠিত করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন অমরপুর ব্লক কংগ্রেস সভাপতি পিন্টু সাহা সহ ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মিছিল থেকে একটাই আওয়াজ উঠে, ভারত জোড়ো যাত্রা সফল হোক। আট সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস। এই দিনটিতে নতুনভাবে নতুন আঙ্গিনায় দেশকে নিরক্ষর মুক্ত করার শপথ নেওয়া হবে। নিরক্ষরতার মতো অভিশাপ থেকে দেশের অসংখ্য মানুষকে মুক্ত করার অঙ্গীকার করা হবে। এই দিনটিকে কেন্দ্র করে বিশেষ পাঠদান হবে নরসিংহস্থিত দিব্যাঙ্গদের স্কুলে। নিউজ ভ্যানগার্ডের প্রতিনিধিদের সঙ্গে একান্ত সাক্ষাতে একথা বললেন স্কুলের একজন অঙ্ক শিক্ষক, তুলে ধরলেন যাবতীয় সবকিছু। প্রতি বছরের ন্যায় এবছরও বামফ্রন্ট সমর্থিত যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের উদ্যোগে যুব সংগ্রাম নামক সাময়িক পত্রিকার বিশেষ সংখ্যার উদ্বোধন হল। আগরতলার এই বিশেষ সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন আইনজীবী রাজশ্রী পুরকায়স্থ। তবে এবছর সাময়িক পত্রিকাটির আনুষ্ঠানিক প্রকাশের জন্য অভিনব একটি সিদ্ধান্ত নিল ডিওয়াইএফআই। সংগঠনের তরফে আগরতলার আখাউড়া রোডের ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে দাঁড়িয়ে তারা বিশেষ সংখ্যাটির উদ্বোধন করলেন। এই প্রসঙ্গে তাদের বক্তব্য, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, তাই তাদের এই পদক্ষেপ। ভাদ্র আশ্বিন বাংলা দুটি মাস শরৎকাল হলেও প্রত্যন্ত এলাকার জুমিয়াদের কাছে ব্যস্ততম মাস হিসেবে ধরা হয়। কেননা জুমিয়ারা এই দুটি মাসে জুমের বিভিন্ন ফসল ঘরে তোলার জন্য ব্যস্ত থাকে। পরে অবসর সময়ে জুমিয়ারা জাতীয় সড়কের দুপাশে বসে সেই সব জুমের ফসলগুলো বিক্রি করে কিছুটা আয় উপার্জন করে। বিগত ২৫ বছর বাম সরকার জুমিয়াদের জন্য মুঙ্গিয়াকামীর ৪৩ মাইল এলাকায় একটি জুমিয়া বাজার সৃষ্টি করে দেওয়ার কথা থাকলেও তা করেনি। কেবল জুমিয়াদের সাথে ঠকবাজি করেছিল তৎকালীন বাম সরকার, যার ফলে জুমিয়ারা তাদের জুমের উৎপাদিত বিভিন্ন কৃষিজ ফলগুলো বিক্রি করার জন্য জাতীয় সড়কের দুপাশে বসে বিক্রি করতে হয় নিজেদের জীবন বাজি রেখে। কথা প্রসঙ্গে ৩৫ মাইল এলাকার জুমিয়া লক্ষ্মী দেববর্মা জানিয়েছেন, গত বছরের তুলনায় এবছর জুমের ফলন ভালো হয়েছে। বিশেষ করে জুমের খারকল, শশা, ধান, বেগুন সহ রকমারি সবজির ফলন ভালো হয়েছে এবছর। সোনামুড়া সীমান্তবর্তী রহিমপুর এলাকা থেকে অর্ধমৃত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধারের ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। কে বা কারা তাকে মেরেছে তা কেউ বলতে পারছে না। ঘটনা তদন্ত করছে পুলিশ। ফের চোখ রাঙ্গাচ্ছে করোনা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯৫ জন, গতকাল থেকে প্রায় ১,৫০০ বেশি, যার মধ্যে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যু হয়েছে ৩৩ জনের। স্বাস্থ্য দপ্তরের সচিব দেবাশিস বসুর হাত ধরে ফিজিওথেরাপি দিবসের শোভাযাত্রার উদ্বোধন হল। আগরতলা রবীন্দ্র ভবন প্রাঙ্গণের সামনে থেকে এই উপলক্ষে বের হল র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হল। এতে উপস্থিত ছিল ব্যাপকভাবে এখন বিভিন্ন দৈনন্দিন হ্যাবিট নিয়ে শারীরিক প্রবলেম যেগুলি আসছে এবং অবিসিটি, হাই ব্লাড প্রেশার, এই সমস্ত ওষুধ যেগুলি আসছে, বিশেষ করে অবিসিটি, প্যারালাইসিস, এই সমস্ত ওষুধ। নর্থ ইস্ট জোন ইন্টারস্টেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ যা এবার অনুষ্ঠিত হচ্ছে ত্রিপুরায়, বিষয়টা সত্যিই আনন্দের। এর থেকে একটা বিষয় তো পরিষ্কার, রাজ্যে খেলাধুলার পরিকাঠামোগত কিছুটা হলেও উন্নয়ন হয়েছে, না হলে ইন্ডিয়ান ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এত বড় মানের আসর ত্রিপুরায় করত না। ৮ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত আগরতলার এনএসআরসিসি হলে সম্পন্ন হবে এই আসর। বৃহস্পতিবার এর উদ্বোধন করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ রাজ্য ব্যাডমিন্টন সংস্থার কর্মকর্তা এবং অন্যান্যরা। দলকে নতুনভাবে উজ্জীবিত করতে বুধবার থেকে শুরু হয়েছে জাতীয় কংগ্রেসের ভারত জুড়ো যাত্রা। বৃহস্পতিবার রাজধানীতে ভারত জুড়ো যাত্রা কর্মসূচি পালন করল কংগ্রেস। এই কর্মসূচি পালনে রাজ্যের সকল অংশের মানুষের সমর্থন পাবে বলে আশা প্রকাশ করছে প্রদেশ কংগ্রেস।
এবং আমরা এখনই শুরু করব ভারত যাত্রা, ভারত জোড়া যাত্রা। এবং আমাদের রাজ্যের সব প্রান্তে আজকে ভারত জোড়া যাত্রা হচ্ছে। আমরা বিশ্বাস করি রাজ্যের সর্ব অংশে মানুষের। সিমলা বিধানসভার সুরেন্দ্রনগর এডিসি ভিলেজ, এই ভিলেজে রয়েছে সুরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। বিদ্যালয়টি হেজামারা ব্লক সংলগ্ন স্থানে অবস্থিত। 2015 সালে বিদ্যালয়টি শুরু হওয়ার পর থেকে শিক্ষকের অভাবে আজ পর্যন্ত পূরণ করা হয়নি। সুরেন্দ্রনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়টি বিদ্যাজ্যোতি কনভার্ট করা হয়েছে। প্রায় 350 উপর ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়টি, কিন্তু বিগত 7 বছর যাবৎ একজনও ইংলিশ টিচার নেই। বিদ্যালয়টি একজন ইংলিশ মিডিয়াম, পাশাপাশি এই বিদ্যালয়ে নেই ডাইনিং হল। ছেলেমেয়েরা মাঠে গাছতলায় বসে মিড ডে মিল গ্রহণ করে, এই বিষয়ে অভিভাবকরা ক্ষুব্ধ। এইসব দাবিতে বাধ্য হয়ে ছাত্রছাত্রীদের নিয়ে আগরতলা খোয়াই প্রধান রাস্তা অবরোধ করলেন অভিভাবক সহ ছাত্রছাত্রীরা। তাদের দাবি একটাই, মানতে হবে এই দাবিগুলো সরকারের, না হলে এই পথ অবরোধ চলবেই। এটা আমাদের সুরেন্দ্রনগর বিদ্যালয়ে 2015 থেকে যেন স্টার্ট হয়েছিল, তখন থেকে আজ অবধি 2022 পর্যন্ত ইংলিশ ব্যাকগ্রাউন্ডের কোনো টিচার ছিল না। তাই আমরা বাধ্য হয়ে আজকে এই সুরেন্দ্রনগর স্কুলের স্টুডেন্টকে নিয়ে আমরা অভিভাবক হয়ে মানে এই রুটটা ব্লক করার। সরকারি আইন অনুসারে রাস্তায় চলাচলকারী 15 বছর পুরাতন অটোগুলোকে পরিবহন দপ্তর নষ্ট করে ফেলে এবং সরকারি নির্দেশ অনুসারে মালিককে টাকা প্রদান করা হয়। রাজধানী আগরতলার বরজলা এলাকার টিআরটিসির গ্যারেজের মধ্যে এই অটোগুলো ভেঙে ফেলা হয়। বৃহস্পতিবার শ্রমিক নেতা বিপ্লব কর বরজলার টিআরটিসির গ্যারেজ প্রদর্শন করেন। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন তার কাছে খবর রয়েছে এখানে কর্মরত কিছু সরকারি কর্মী ঠিকঠাকভাবে কাজ করছেন না, যার ফলে অটোর মালিক এবং অন্যান্য কর্মচারীদের মধ্যে চাপানোতোড় চলছে, ফলে যে কোনো সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। তা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য তিনি এসেছেন। সফরে তিনি আশা ব্যক্ত করেন সবকিছু ঠিকঠাক চলবে। তবে আশা করি এখানে কোনো সমস্যা হবে না, কারণ এটা শ্রমিকের স্বার্থ। আমরা চাই একটাই, এখানে আসা সবাই যারা এসেছি, সবাই এখানে আমাদের লোকাল যারা আছেন বা এখানে যারাই আছে, সবারই একটাই মতামত যে যারা লোকাল মানে যারা শ্রমিক, প্রকৃত শ্রমিক, তারা যেন তাদের মূল্য পায় এবং তারা অন্তত খানিকটা খুশি থাকে। এখনকার মতো 1:25, এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।